মর্নিং এভরিওয়ান, ব্লগিফাই উইথ অর্পিয়া নার্ভিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করি তোমাদের এই ব্লগটাও ভীষণ ভালো লাগবে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো দেখো, আমার সকালের কাজ হয়ে গেছে, আমার মেয়েট এসছে, মেয়েট আধা কাজ করেছে, বাসন টাসন সব হয়ে গেছে, তারপরে ও চা খাচ্ছিল, তো ওর সঙ্গে আমিও চা খাচ্ছিলাম। আর এদিকে আরভি আজকে চিড়ে দুধ আর কলা দিয়ে খাচ্ছে, তোর দিলাম ওকে এটা, তোর ভাল লেগেছে তো বললো আবারও খাবো এটা। তারপরে ও একা একা খাচ্ছিলো, খেতে পারছিল না বলে আমি আবার ওকে খাইয়েও দিচ্ছিলাম। পরে এরমটাই হয়, প্রথমে ও একা খেতে শুরু করে, তারপরে আবার আমাকে ওকে নতুন করে খাইয়ে দিতে হয়। তো কিছু ড্রয়িং করেছে, বারবার বলছিল তোমাদের সাথেও শেয়ার করবে, তো ওর ইচ্ছেটা রাখার জন্য আমি বললাম শেয়ার কর, সবাই দেখুক। তো এবার দেখো, আরভি স্নান টান হয়ে গেছে, আমার স্নান এখনো হয়নি। তো সোফাতেও ড্রয়িং করেছিল বলে পুরো সোফাটা খারাপ হয়ে গেছে, তো আমি বারবার গোছাই আর বারবার ও এরকম করে রাখে, তারপরে ও ভুলে যায় সবটা ঠিক করতে। তো আমি ওকে বললাম, তো স্নান হয়ে গেছে, তো বলছিল কার্টুন দেখবে, তো কার্টুন দেখার আগে তুই এগুলো কর, আগে আগে পুরো সোফাটা ক্লিন করবি, তারপরে তুই কার্টুন দেখতে পাবি, নইলে তোর কার্টুন দেখা বন্ধ। তো তাই ও ক্লিন করছিল। তো এদিকে আমি কি করেছি, আলু আর টমেটো দিয়ে একটা মাখামাখা তরকারি বানাচ্ছিলাম, কেন কি আমার সব সবজি শেষ হয়ে গেছে, কেন কি আমরা সপ্তাহের শুরুতে মানে সানডেতে সবজি বাজার করি আর সেটা দিয়ে পুরো সপ্তাহ চালাই, তো সেই জন্য শেষ হয়ে গেছে। তো এটাই করছিলাম। আর এবার আমার স্নান পুজো হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে আমার গোপালের সাজটা একটু শেয়ার করে নিই। তো গোপালকে এভাবে সাজিয়েছি, আমার ছোট্ট গোপাল। আর এই গোপালটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এনেছিল, ও তখন জানতো না গোপালের কত কী নিয়ম, তো প্রথম প্রথম বসাতে ভয় পাচ্ছিলাম, তারপরে আমি আমার এক মনি বললো বসাতে, তো বসিয়ে দিয়েছি। আর এদিকে বাকি পুজো মানে গোপালকে আলাদাভাবে বসিয়েছি আমি, কেন কি গোপালকে যখন তখন শয়ন দিতে পারবো সেই জন্য। আর বাকি ঠাকুরকে আলাদাভাবে বসিয়েছিলাম, এইখান এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমার আর জায়গাও ছিল না, এগুলো আমার আগের থেকেই ছিল, মানে পুনে থেকে এইভাবেই বসানো ছিল, তো আমি এখানে এসে নতুন করে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এই ভোলেনাথটা আমার বিয়েতে আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছিল। আর এদিকে দেখো, পাশে সোসাইটিতে গণেশ স্থাপনা হয়েছে, তো ওরা সুন্দর করে সাজিয়েছে, আমি বলেছিলাম আজকে আমাদের হবে, বাট হয়নি, আমাদের পরে গিয়ে দেখি। আমাদের সোসাইটি তো হবে, তো তখন আমরা যাব, তো ওইখানে এখন হবে, আমাদের আজকে মনে হয় গান্নু চলে আসবে। তো দুপুরে আরভি ঘুমিয়েছিল, ও ঘুম থেকে ওঠার পর ওর খুব খিদে পেয়েছে, তো আমারও ভীষণ খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটু নুডলস বানিয়ে নিই। তাই নুডলসের জন্য প্রথমে গরম জল বসিয়েছিলাম, তো সেখানে এই তো নুডলস দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তো এখন এগুলো সেদ্ধ হবে, ততক্ষণ আমি নুডলসের জন্য মশলা বানিয়ে নিই। আর এদিকে দেখো, মশলাও রেডি হয়ে গেছে, এখানে সব মশলাগুলো গুলিয়ে রেখেছি, সব ধরনের মশলা প্লাস সস। আর নুডলসে সেদ্ধ হয়ে গেছে, নুডলসকে নামিয়ে জল ঝাড়া দিয়েছি, তো জলটা ঝরে যাবে, ততক্ষণে আমি মশলাটা বসিয়ে দিই, এই মশলাটা কষাচ্ছি এখন, এইভাবে কষিয়ে নিয়ে তারপরে নুডলসটা দিয়ে দিব। তারপরে নুডলসটা কিছুক্ষণ ফুটিয়ে একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে, মশলাটার জলটা শুকিয়ে গেলে তারপরে নুডলসটাকে নামিয়ে নেব। তো দেখো নুডলসটা এরম হয়েছে, তো আরেকটু এটাকে আমি নাড়াচাড়া করবো।
তো এদিকে দেখো নুডলসটা হয়ে গেছে, তার উপরে আমি অরিগানো ছিটিয়ে দিয়েছি, তো খেতে ভীষণ ভালো হয়েছিল। আরভি বলছিল মাম্মা এরম করে বানাবে তুমি, ওর ভীষণ ভাল লেগেছিল। আর ওর কেমন লেগেছে সেটা আমি বলার থেকে ও বললে বেশি ভালো লাগবে, তো তোমরাই শুনে নাও ও কি বলছে। তো আমরা নুডলস খেতে বসে গেছি, নুডলস খাচ্ছি। আমার রেসিপি কেমন হয়েছে আমি ঠিক জানি না, আমি এখনো খাইনি, তাই আরভিকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে। কেমন হয়েছে নুডলস? আরে বাপরে, বড় সড় সার্টিফিকেট পেয়ে গেলাম, ও তো বলছে এক্সিলেন্ট হয়েছে। আর পাশে সোসাইটিতে গণেশের দেখালাম, গণেশ স্থাপনা হচ্ছে, সেই জন্য ওই বাজনা আমরা যেতে পারবো না, আমরা আমাদের সোসাইটিতে যাব। তো গণেশ স্থাপনা হচ্ছে বলে এরকম আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি নিচে, আরভি ড্যাডিও আসছে, ফোন করলাম তো ফোন তুললো না, হয়তো চলে এসছে। আমরা যাব এখন নিচে, জানি না নিচের থেকে কোথায় যাব। তো নিচে গণেশ স্থাপনা হয়েছে, পরশু তো গণেশ চতুর্থী, তো গণেশ স্থাপনা হয়ে গেছে আজকে, আমি দেখলাম মেসেজ এসছে। তো চলো, যদি স্থাপনা হয়ে থাকে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না হয়ে থাকে তাহলে একেবারে সোমবার দিন দেখাবো। তো আমরা ঘুরে আসি, তারপর যা যা করছি সেগুলো শেয়ার করব, আর তারপরে গুড নাইট বলে ভিডিওটা শেষ করব। তো আমরা নিচে চলে এসেছি, চলে এসে এই দোকান থেকে আমরা জুস ফুস খেলাম। তো চলো এবার গাড়িতে বসি। তো এই তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, তো ভেবেছিলাম লং ড্রাইভে যাব, বাট সেটা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য। তো এই মলটা আমাদের বাড়ির পাশেই, একটা ছোট্ট মোট্টো মল, তো এখানে সব কিছুই পাওয়া যায়, যদি দরকারে কিছু লাগে তো আমরা এখান থেকেই নিয়ে যাই। তো ভেবেছিলাম একটু দূরে যাব, বাট সেটা আর হয়নি, এখান থেকে আমরা নীলাদ্রি রোডে চলে এসেছি। তো ভেবেছিলাম ফাঁকা পাবো, তো ঘুরতে মজা হবে, বাট সেটা হয়নি। তোমরা দেখো নিজেরাই কতটা ভিড় এখানে। তো এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাই, অবশ্য মাঝখানে আমরা একটু ওই মশলা সোডা টোটা খেয়ে তারপরে যাই। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা এনজয় করো আমার ব্লগ, ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।